আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি রওশান আরা আজ আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমি আশা করছি আমার আজকের এই ভিডিও আপনারা পুরোটা দেখবেন, এবং আপনাদের যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি আমাকে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমি বানিয়েছি যেটা, সেটা হচ্ছে দারুণ মচমচে দারুণ স্বাদের পেঁয়াজু। পেঁয়াজু তো সবাই বানিয়ে থাকেন, তো দেখুন তো আমার এই পেঁয়াজুর মতো বানান কি না। এই পেঁয়াজুটা ট্রাই করতে পারেন আপনারা, অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন বানিয়ে কতটা দারুণ খেতে, কতটা মচমচে আর কতটা সুস্বাদু। এই পেঁয়াজুটা ইচ্ছা করলে আপনারা যেমন ইফতারিতে খেতে পারেন, তেমনি খেতে পারেন শুধু শুধু সস দিয়ে। বাচ্চারা খুব পছন্দ করে সস দিয়ে এই পেঁয়াজুটা খেতে। রমজান মাস চলে গেল, বিকেলে চায়ের টেবিলে অবশ্যই এই গরম গরম পেঁয়াজুটা আপনারা ট্রাই করবেন আমি আশা করি। তো প্রথমে আমি নিয়ে নিলাম মশারির ডাল, খুব একটা বেশি নিলাম না, দুমুট নিলাম, কারণ দুমুট মশারির ডালে অনেকগুলো পেঁয়াজু হয়ে যাবে। দুমুট ডাল আমি ঘণ্টাখানেকের মতো ভিজিয়ে ভালো করে ধুয়ে একটা হাঁড়িতে উঠিয়ে নিলাম। এটা এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই ধোয়া ডালটাকে আমি হচ্ছে পাটায় ম্যাশ করে নিব, আমি ব্লাইন্ডারে করব না। এই মশারির ডালের সাথে আমি দিয়ে দিলাম 3 কোষ রসুন, এই রসুনটা আমি একসাথে ডালের সাথে বেটে নিব। এটাতে হবে কি, খুব সুন্দর একটা স্মেল আসবে, খেতে ভালো লাগবে, রসুনের জন্য ফ্লেভারও চেঞ্জ হয়ে যাবে। তো এবার আমি যেটা করছি, আমি পাটায় কিন্তু বেটে নিচ্ছি, আমি ব্লাইন্ডারে কখনোই ম্যাশ করব না, কারণ অনেকে হচ্ছে ব্লাইন্ডারে একসাথে অনেকগুলো ম্যাশ করে রাখে, আমি যেটা করি না। যে পরিমাণ পেঁয়াজু খাবেন সেই পরিমাণ পেঁয়াজু সাথে সাথে বেটে নিলে এটার স্বাদটা অটুট থাকে। এবার আমি কড়াইতে তেল গরম করে নিচ্ছি, তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি পেঁয়াজুটা দিয়ে দিব। এবার আমি বাটা ডালটার সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, এটা হচ্ছে আপনারা ইচ্ছা করলে ঝাল আপনারা যে যতটুকু খান ততটুকুই দিতে পারবেন। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশিই দিচ্ছি, কারণ এখানে আমি আগেই বলেছি যে সুস্বাদু করার জন্য, সুন্দর মচমচে করার জন্য আমি এই পদ্ধতিটা সবসময় অবলম্বন করে থাকি। বেশি পেঁয়াজ দিয়েই আমি পেঁয়াজু বানাচ্ছি, তো আমি সবসময় একটু পেঁয়াজটা পরিমাণটা একটু বেশি দেই, এখানে 1.5 থেকে 2 কাপের একটু কম হবে এরকম দিয়েছি। আমি পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। এবার আমি ভালো করে এটাকে মিক্স করে নিব। আমি এখানে ধনে পাতা ইউজ করতে পারতাম, ইচ্ছে করে করিনি, যেহেতু আমি রসুন দিয়েছি, রসুনের ফ্লেভারটা অটুট থাকবে, সেজন্য আমি ধনে পাতা একদম ইউজ করিনি বলতে হয়। দাঁড়াও, আমার তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে, এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজুটা হচ্ছে আমি এবড়ো থেবড়ো করেই দিচ্ছি, কোনো ধরনের শেপ করছি না, কারণ এবড়ো থেবড়ো হলেও পেঁয়াজু কিন্তু বেশ সুন্দর লাগে, এটা দেখতে অনেক ভালো লাগে। পেঁয়াজুর ধরনই হচ্ছে এটা, যে যত আপনি এটাকে তো শেপ করার দরকার নেই, যে এবড়ো থেবড়োভাবে যেভাবেই হোক পেঁয়াজু বানালে সেটাই দেখতে ভালো লাগবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন দুমোট ডালের সাথে পেঁয়াজ দিয়ে অনেকগুলি পেঁয়াজি হয়ে যাচ্ছে। এখানে প্রায় আমার 15 থেকে 20টা পেঁয়াজি হয়ে যাবে, পেঁয়াজি কিন্তু প্রায় আমার অলমোস্ট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। আর একটা কথা আমি বলে নেই, যেটা আমি আগে বলতে ভুলে গিয়েছিলাম, যে কালারটা একুরেট এরকম সুন্দর করতে আপনারা কিন্তু কাঁচামরিচের সাথে অবশ্যই একটু গুঁড়া ফাঁকি মরিচ দিয়ে নেবেন, এতে কিন্তু কালারটা সুন্দর আসে। আর আপনারা চুলার আঁচটা সবসময় একদম কমও রাখবেন না, আবার একদম হাই হিটেও রাখবেন না, মিডিয়াম আঁচে রাখবেন অ্যাট ফার্স্ট, পরে সামান্য বাড়ালেও বাড়াতে পারেন, এতে কোনো সমস্যা হবে না, সেটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছে। দেখেছেন পেঁয়াজগুলো কত সুন্দর হয়েছে, কালার কতটা সুন্দর হয়েছে, সুন্দর মচমচে হয়েছে, একুরেট একটা কালার হয়েছে, শেপটাও দেখেন কত সুন্দর। তো আপনারা ট্রাই করবেন আমি আশা করি। যে কোনো খাবার ডেকোরেশনের মধ্যেই সৌন্দর্য আমি মনে করি, সুন্দর করে ডেকোরেশন করে সুন্দর করে পরিবেশন করলে সেটা খেতে অমৃত মনে হবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাকে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের কাছে। আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।